সবাইকে আজকে টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ফাইভারের গিগগুলো মার্কেটিং পারপাসে অথবা যারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছেন তাদের প্রোডাক্ট বা যারা বিভিন্ন প্রমোশন নিয়ে কাজ করতেছেন সেই প্রমোশনের পারপাসে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো অ্যাকাউন্টগুলো কেন সাসপেন্ড হচ্ছে বা ফাইভার নিয়ে যারা কাজ করছেন তাদের ফাইভারের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে বা গিগগুলো ডিনাইড হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কেন ডিনাই হয়ে যাচ্ছে, তো এটা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি বা কীভাবে আমাদের আইডিগুলোকে প্রোটেক্ট করতে পারি, এইগুলো নিয়ে আজকে মূলত আলোচনাগুলো আমরা করব। তো এখানে যে প্রথম যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি যে ফেসবুক, ওকে, অনেকে ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনার ইয়ে করে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে। ওকে, আমার ফেসবুক আমি ফেসবুক প্রথম আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হবে ফেসবুকে অ্যাকাউন্টগুলো কেন আপনাকে সাসপেন্ড করছে, যেটা দিয়ে আপনি মার্কেটিং পারপাস করতে যাচ্ছেন, মানে মার্কেটিংয়ের পারপাসে আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলছেন এটা কেন সাসপেন্ড হচ্ছে, ইউটিউবে মার্কেটিং করতে গিয়ে আপনারা যে ভুলগুলো করছেন ওটা নিয়ে একটু আলোচনা করব, আর হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টের গিগুলো কেন সাসপেন্ড হচ্ছে, এই বিশেষ টপিকগুলো নিয়ে আজকে আলোচনাগুলো করব। ওকে, তো ফেসবুকে যারা মার্কেটিংয়ের পারপাসে অ্যাকাউন্টগুলো খুলছেন বা যে অ্যাকাউন্টগুলো আপনাদের আছে ওই অ্যাকাউন্টগুলো দিয়ে যখন আপনারা মার্কেটিং করেন বিভিন্ন ভুলের কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে। ওকে, কেন সে কথাটা বলি। ওকে, তো প্রথম অবস্থায় আমরা যে ফেসবুকে অ্যাকাউন্টগুলো খুলে থাকি এবং ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলি, খোলার পর আমরা মার্কেটিং কাজে ব্যস্ত হয়ে যাই, তো লং টাইম মার্কেটিংয়ের চিন্তাভাবনা করে আমরা যে কাজটা সবাই করি যে ফেসবুকে ফ্রেন্ড লিস্টের সংখ্যাটা বেশি বাড়াতে চাই। তো ফেসবুকের লিস্ট যখন বেশি বাড়তে যাবেন ওইটারও একটা নির্দিষ্ট একটা লিমিটেশন আছে। সাপোজ আমি যদি একটা উদাহরণ দেখাই, আপনি 1000 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে মানুষ মাত্র 10টা, বাকিগুলো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় নাই, তার মানে ফেসবুক কর্তৃপক্ষ যে জিনিসটা মিন করতেছে যে আপনি ফেসবুক 1000 জনকে রিকোয়েস্ট পাঠাইছে মানে যেহেতু মাত্র 10টা অ্যাকসেপ্ট হয়েছে, তার মানে সে বুঝে নিচ্ছে যে এরকম যে আপনি অপরিচিত ব্যক্তিকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, যার কারণে অপরিচিত ব্যক্তিবর্গ বা ব্যক্তিরা আপনার অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট করতেছে না, তার মানে বোঝা যাচ্ছে আপনি অপরিচিত লোকদেরকে এতগুলো অ্যাকাউন্ট, হতে পারে এক দুজনকে আপনি পাঠাতে পারেন, তার জন্য আপনি এতগুলো মানুষকে, অপরিচিত মানুষকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, যার কারণে ফেসবুক কোম্পানি ধরে নিচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের স্প্যামিংয়ের কারণে অথবা বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের পারপাসে আপনি মার্কেটিং করার উদ্দেশ্যেই আপনি অ্যাকাউন্টগুলো খুলেছেন, যার উদ্দেশ্যে আপনি অপরিচিত ব্যক্তিদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠাচ্ছে এবং তারা এই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করছেন না, যার বিধায় এই একটা লিমিটেশনের কারণে বা একটা নির্দিষ্ট একটা আপনার ইয়ে থাকে, অন্তত 1000 জনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, মিনিমাম 200 জন তো অ্যাকসেপ্ট করবে, কিন্তু সেই জায়গায় দেখা গেলো আপনার 10 থেকে 15 জন, একটা নির্দিষ্ট একটা একটা ইয়ে থাকে, সমীকরণ থাকে, ওই সমীকরণটা যখন ডাউন লেভেলে পড়ে যায় তখন এই নির্দিষ্ট ডাউন লেভেলের কারণে আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিচ্ছে শুধুমাত্র এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর উদ্দেশ্যে যখন এই কাজগুলো করছেন। তো এর সলিউশনটা কী বা ফ্রেন্ড রিকোয়েস্টের যে বিষয়টা থাকতে পারে, আপনি যে বিষয়টা হয় একটা নির্দিষ্ট লিমিটেশন করে করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠান, এই ক্ষেত্রে আমি যেটা আপনাকে বলবো যে আপনি যখন ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠাচ্ছেন একা, আপনি সাপোজ আমি একটা উদাহরণ দিই, আজকে আমি 100 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ধরলাম আমি 100 জনকে আজকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি নির্দিষ্ট একটা দিন সময় নিয়ে আপনার মার্কেটিংটা চালিয়ে যেতে হবে, সাপোজ আপনি 3 দিন অপেক্ষা করে দেখুন কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কিনা, যদি না করে সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন ওনাকে নক করতে পারেন, নক করে আপনি এইভাবে বলতে পারেন যে বিজনেস পারপাসে আপনার সাথে আপনি কমিউনিকেশন দরকার এবং বিজনেস কমিউনিকেশন কী, ওনার সাথে একটু আপনি ফ্রি হলেন যে আমি দেখলাম যে আপনি এই বিষয় নিয়ে কাজ করছেন বা এ নিয়ে আরও কাজ করাচ্ছেন, তো এই বিষয় নিয়ে কি আপনার সাথে আমি কথা বলতে পারি, তখন যে বলতে পারে হ্যাঁ, তখন আপনি ওনাকে বলতে পারেন যে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনি কি আপনার আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারেন, এই খাতিরেও কিন্তু হয় বা এগুলো বলাও লাগে না, যখন আপনি একটা কমিউনিকেশন করবেন সে কিন্তু জানে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, কারণ মূলত আমরা প্রত্যেক সময় ফেসবুকে অ্যাকাউন্টে যখন ঢুকি কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমরা কিন্তু জিনিসটা চেক করি, আমরা অ্যাকসেপ্ট করি না অনেক সময় কেন তাকে আমি চিনি না, হ্যাঁ, বা অনেক সময় যে বিষয়টা থাকে আমরা যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আমরা তার প্রোফাইলটা ভিজিট করি, ভিজিট করে যখন দেখি তার প্রোফাইলে সেরকম কোনো কন্টেন্ট নাই বা আমি যে রিলেভেন্ট মানুষ সে আমার এই রিলেভেন্ট মানুষ না, সাধারণত আপনি দেখেন আমরা যারা আউটসোর্সিং করি বা আমাদের এই টেকনোলজি রিলেভেন্ট মানুষ যারা আছে আমরা একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই
যখন গিয়ে দেখি তার অ্যাওয়ার্ড সেকশনে গিয়ে যখন দেখি সে আমার ক্যাটাগরিতে জব করছে, আমার ক্যাটাগরিতে কাজ করছে বা এই সাবজেক্টটা নিয়ে সে ইন্টারেস্টেড, তখন কিন্তু আমরা না চিনলেও কিন্তু একজন আরেকজনকে অ্যাকসেপ্ট করছে। তো এখন আপনি যে ফেসবুকে অ্যাকাউন্টটা, হ্যাঁ নতুন বা পুরাতন যাই হোক, আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন কতটুকু প্রফেশনালিটি আপনার অ্যাকাউন্টে আছে ওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সাধারণত যে বিষয়টা থাকে, অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট যে বিষয়টা, প্রোফাইল একটা খুলেন, জাস্ট প্রোফাইল পিকচার সুন্দর একটা দিয়ে রাখেন, নতবা অন্যের একটা ফেসবুকে প্রোফাইল দিয়ে রাখেন, ভালো কথা। তো আপনি কে, আপনি কিসে কাজ করতেছেন, কী নিয়ে কাজ করতেছেন, এই নিয়ে তো বিস্তারিত ইনফরমেশন তো থাকা দরকার। ওকে, তারপর যে বিষয়গুলো থাকে আমরা যে স্ট্যাটাসগুলো দিই, আপনি যেহেতু সাপোজ ধরেন আপনি গ্রাফিক্সে কাজ করছেন, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, একটা ফিল্ডে তো কাজ করছেন, এই নিয়ে আপনি কতটা পোস্ট শেয়ার করেছেন বা কত স্ট্যাটাস দিয়েছেন এখন পর্যন্ত। মানুষ যখন আপনার ওয়ালটা ভিজিট করছে বা আপনার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করছে, সে কিন্তু সব কিছু দেখে, আপনার অ্যাবাউট সেকশন এবং আপনি কী পোস্ট দিয়ে রেখেছেন। হ্যাঁ, এই জিনিসটা দেখলে কিন্তু সে একটা আইডিয়া করতে পারছে যে আপনি কোন ক্যাটাগরি বা কোন রিলেভেন্টের মানুষ। হ্যাঁ, তো এইটার উপরও কিন্তু মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবে না করবে না, এই জিনিসটার বিষয় থাকছে। যে কথাটা আমি মেনলি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আসলে কতটুকু প্রফেশনালিটি করেছেন, সে প্রফেশনাল লেভেল করে যখন আপনি মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, সেক্ষেত্রে অনেকটাই দেখবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার প্রবণতাটা খুব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা বিষয় যে জিনিসটা থাকছে যে এই যে আপনার পার্সেন্টেজের পরিমাণটা সব দিকে খেয়াল রাখবেন। আপনি একদিনেই অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন, ভালো কথা, আপনি পাঠিয়ে দিয়েছেন, তার তো একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে, নির্দিষ্ট লিমিটেশনের বেশি কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেও পারছেন না। তো আপনি বাধা পেলেন যে এত আপনি 2000 প্রত্যেকদিন 1000 বা 2000 বেশি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আপনি যেগুলো পাঠিয়েছেন এর মধ্যে একটা নির্দিষ্ট সমীকরণ বা যেটা বলি আমরা, ওই সমীকরণটা যদি আপনার পূর্ণ না হয়, এর চাইতে কম হয়, যেমন সাপোজ আমি এখানে একটা উদাহরণ দিলাম যে আপনি 1000 জনকে পাঠাইছেন, এখন বলতে মাত্র 20 জন, 30 জন বা 50 জন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, বাকিরা করে নাই। তো আপনি যখন আবার অধিক পরিমাণে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে শুরু করলেন, এরপরের দিন আপনি আরও 500 জনকে দিলেন বা 500 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন, তাহলে আগেরও 1000 জন পাঠাইছিলেন তারা অ্যাকসেপ্ট করে নাই, আরও নতুন 500 জনকে পাঠিয়েছেন তারাও কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। যার বিধায় ফেসবুক কোম্পানি ধরে নিচ্ছে আপনি স্প্যামিংয়ের উদ্দেশ্যে আপনার আইডিটা খুলছেন বা পরিচালনা করছেন, যার বিধায় আপনার অ্যাকাউন্টটা অনেক সময় সাসপেন্ড বা ডিজেবল করে দিচ্ছে। তো এই গেল আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড বা পরিচালনার যে বিষয়গুলো থাকছে, আমরা এই নিয়ে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো ফেসবুকে যখন মার্কেটিং করতে যান, যারা ধরে নিলাম এই সমস্যা অনেকে পড়ছেন না, আপনার অ্যাকাউন্টগুলো এইভাবে টেক কেয়ার করছেন, তারপর আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, ওকে, সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো যে আপনি ফেসবুকে যখন যে জিনিসগুলো শেয়ার করছেন, অনেক কিছু থাকে বা যে কোম্পানির বা যে প্রোডাক্টের আপনি মার্কেটিং করছেন, অনেক সময় ফেসবুক কোম্পানি সেটা অ্যালাউ করে না, বা কখন অ্যালাউ করে না বা ওটা কখন বিধিনিষেধ হয়, মানে আপনি কখন আপনি একটা অপরাধের সাথে সংযুক্ত হচ্ছেন, মানে ফেসবুকে যখন আপনি বিনোদন তথ্য শেয়ার করছেন, যার তথ্য শেয়ার করছেন তার যদি অনুমতি না থাকে, তা সে কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো যেমন আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ একটা এরকম করলো যে এটা হয় না, আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেক কোম্পানি আছে যে কিনা আপনাকে এইভাবে দিবে না, সাপোজ ধরেন মাইক্রোসফট কোম্পানি, তার রুলসের অনুসারে সে বললো যে আমার অনুমতি ব্যতীত বা আমার কোনো প্রোডাক্ট কেউ মার্কেটিং করতে পারবে না। তাহলে আপনি যদি মাইক্রোসফট কোম্পানি কোনো একটা প্রোডাক্ট এখন ফেসবুকে মার্কেটিং করে শুরু করে দেন, তাহলে আপনি অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। কেন? কারণ সে আপনাকে সে অধিকারটা দেয় নাই। তার মানে অনেক কোম্পানি আছে যেগুলো আমরা মার্কেটিং করার উদ্দেশ্যে করি, যেটা রুলস নেই বা ইয়ে নেই, আমাদের অজান্তে বিনোদন ছবি ব্যবহার করে ফেলি, কেউ যদি তাহলে এই বিনোদন কোম্পানি মার্কেটাররা যারা তাদেরকে যারা নিয়োগ দিয়ে রাখছে তারাও কিন্তু বসে নেই, তাদের মধ্যে তাদের যে মার্কেটারগুলো আছে বা তাদের যে নিয়োগপ্রাপ্ত যে লোকগুলো আছে তারাও কিন্তু কন্টিনিউ বিনোদন অ্যাডভান্স সার্চ সিস্টেমের মাধ্যমে এগুলো খুঁজে খুঁজে দেখে যে কেউ তার কোনো প্রোডাক্টগুলো ব্যবহার করছে কিনা, এগুলো খুঁজে খুঁজে দেখে। যখন আপনার এই সোর্সটা পেয়ে যাবে বা ইউআরএলটা পেয়ে যাবে, সে যে কাজটা করে অনেক সময় যে রিপোর্ট করে দেয়, অনেক সময় আপনারা দেখবেন যারা ব্লগিং করছেন তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার, ক্র্যাকিং সফটওয়্যার নিয়ে কাজ করেন। সাপোজ আপনারা যদি প্রমাণ দেখতে চান, আপনারা একটা কাজ করবেন, অ্যাডোব ফটোশপ ক্র্যাক বা অ্যাডোব ফটোশপ হাউ টু ইউজ অ্যাডোব ফটোশপ ফ্রি বা ক্র্যাক উইথ ক্র্যাক, এই ধরনের আপনি একটা আর্টিকেল লেখেন, আপনি ফেসবুকে শেয়ার করেন, আপনার দেখা যাবে যে আপনি 10 থেকে 15 দিনের মাথায় আপনার ফেসবুকের অ্যাকাউন্টের মধ্যে একটা রিপোর্ট পড়ছে
যে এরকম হবে যে আপনি 15 দিনের জন্য আপনি বা 2 দিনের জন্য বা 3 দিনের জন্য আপনি কোনো কমেন্ট করতে পারবেন না, কারোর সাথে শেয়ার দিতে পারবেন না, বা এই ধরনের দেখবেন আপনার রুলস এইভাবে বন্ধ করে দিচ্ছে। কারণ আপনার এই এই অ্যাডোব ফটোশপ কোম্পানি বা অ্যাডোব কোম্পানি এই এই নিয়ে খুব তারা খুব স্ট্রিক্ট, তাদের কোনো প্রোডাক্ট কেউ ইলিগ্যাল প্রসেসে কেউ ব্যবহার করতে দিচ্ছে না, তারা কিন্তু কন্টিনিউ এইভাবে খবরগুলো খবরাখবর রাখছে। তার মানে আপনিও যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটা আসলে মার্কেটিং করার আপনার এই ওয়েতে মার্কেটিং করার তারা সুযোগ দিচ্ছে কিনা এটাও কিন্তু বোঝার অনেক কিছু আছে। আর ইদানিং যে বিষয়গুলো হচ্ছে, ফেসবুক কোম্পানি অনেক মার্কেট প্লেসের বা অন্যান্য অনেক প্রোডাক্টের ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করতে আপনাকে দিবে না, কারণ সেটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতর নেই। সাপোজ যদি দেখি যে শর্ট লিঙ্ক করার অনেক ধরনের কোম্পানি আছে, যেমন অ্যাড ফোকাস বা অ্যাড ফ্লাই করেন, অ্যাড ফোকাসটার মধ্যে মনে হয় ইদানিং প্রবলেম আছে। যেমন আপনি বিজ্ঞাপনের যে লিঙ্কটা ওইটা জেনারেট করে যদি আপনি ফেসবুকে শেয়ার করতে চান, দেখবেন আপনাকে ফেসবুকে শেয়ার করতে দিচ্ছেন না। বা অনেক ধরনের ওয়েবসাইট আছে যে আপনি ডাইরেক্টলি যখন ফেসবুকে শেয়ার করতে যাবেন আপনাকে শেয়ার করতে দেবেন না, অর্থাৎ ফেসবুক কোম্পানি তাদের আইপিগুলো ব্লক করে রেখে দিয়েছে, তা চাচ্ছে না এই জিনিসগুলো আপনি শেয়ার করেন। তো এই জিনিসগুলো মাথায় নিয়ে আপনারা কাজ করবেন। আর যেমন অনেকে আছে যে আমাজন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তো এই প্রোডাক্টগুলো বিভিন্ন ধরনের গ্রুপে আপনি শেয়ার করছেন, ভালো কথা। এখন যে বিষয়গুলো হচ্ছে, যেমন দেখেন যে গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করছেন, অনেক গ্রুপ আছে, যেমন ধরেন অনলাইন আর্ন মানি, অনলাইন থেকে কিভাবে আর্ন মানি, অনলাইন থেকে কীভাবে আর্নিং করা যায় এই বিষয়ে নিয়ে আপনার পোস্ট করা যায়, এই ধরনের গ্রুপ আছে। কিন্তু আপনি এখানে গিয়ে কী করলেন, আপনি হেলথ বিষয়ে টিপস দিলেন যে কীভাবে চিকন থেকে মোটা হওয়া যায়, মোটা থেকে চিকন হওয়া যায়, আমি ফান করে বললাম, মানে আপনি টপিক ছাড়া কিন্তু ওইখানে গিয়ে মার্কেটিং করছেন। তো অনেক সময় দেখা যায় পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি দিচ্ছেন সাথে সাথে প্রুভ অ্যাপ্রুভ হয়ে গেছে, আবার কখনও কখনও অনেক গ্রুপগুলোতে দেখা যায় যে অ্যাডমিন সেটা নিজে অ্যাপ্রুভ করে। তো পাবলিক মানে একদম ওপেন গ্রুপ যেগুলো আছে আপনি শেয়ার করে আসলেন ধরেন, তো আপনি কিন্তু এখন নিয়ম ভঙ্গ করেছেন। অনেক সময় আপনি দেখবেন যে ফেসবুক কোম্পানি ফেসবুক বিভিন্ন ধরনের গ্রুপে কিন্তু বা আপনি যে স্ট্যাটাস দিয়েছেন ওইটাতে কিন্তু রিপোর্ট করার অপশন রয়েছে। তো আপনি যে গ্রুপটাতে যে স্ট্যাটাসটা দিয়ে এসেছেন বা যে নিউজটা বা যে মার্কেটিংটা আপনি করে এসেছেন, ওই গ্রুপের কোনো অ্যাডমিন বা ওই গ্রুপে অ্যাডমিন বা কোনো ব্যক্তি যদি আপনার এই পোস্টের উপরে কমেন্ট মানে রিপোর্ট দিয়ে থাকে, ওইটার কারণেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। আর আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক কোম্পানি সাপোজ যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছেন, হতে পারে আমাজন বা জেভিজিও বা অ্যাসেট অ্যাসেটটা, ফেসবুক কোম্পানি দেখেন, ফেসবুক কোম্পানিতে ফেসবুকে কিন্তু বিজ্ঞাপন দেওয়ার একটা অপশন রয়েছে। তারা কিন্তু আপনি কিন্তু এখানে তাদেরকে টাকার মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট পেমেন্ট দিয়ে আপনি মার্কেটিং করার সুযোগ পাচ্ছেন, তো তারাও কিন্তু এই জিনিসগুলো একটু ফলো করছে। তো আপনি যখন ফ্রি ওয়েতে আপনি যখন বিভিন্ন ধরনের স্পেমিং মার্কেটিং করতে গিয়ে আপনি স্পেমিং করছেন, মানে নিয়ম ভঙ্গ করলে তো আপনি যখন যে রুলস এবং টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যখন আপনি ভঙ্গ করবেন মানবেন না, তখনই কিন্তু এটা স্প্যামের আওতাভুক্ত চলে যাচ্ছে। তো এটা যখন মানবেন না তখন কিন্তু আপনি ইয়ে করে ফেললেন মানে স্প্যাম করে ফেললেন, আর যার বিধে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হচ্ছে। তো যেটা শর্টলি বলতে আছি যে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে আমরা যারা কাজ করি বা সিপিসি নিয়ে যারা কাজ করছেন, বিভিন্ন ধরনের লিঙ্ক আপনি ডাইরেক্ট ফেসবুকে শেয়ার করতে পারবেন না, বা শেয়ার করতেও যদি আপনাকে দেয় পরবর্তীতে এই লিঙ্কের জন্য আপনাকে স্ট্রাইক খেতে হবে, মানে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে পারেন, গুগল শর্ট লিঙ্ক যেটা আছে আমরা যেটা জানি, আপনি গুগলে শর্ট লিঙ্ক লিখে যদি সার্চ দেন আশা করি পেয়ে যাবেন, গুগল বা শর্ট লিঙ্ক শুধু লিখেও যদি দেন, শর্ট লিঙ্কে যদি আমরা সার্চ দিই, এই যে ক্রিয়েট শর্ট ইউআরএল সাপোর্ট যেটা বলি আমরা, এইটা ব্যবহার করে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন। দুঃখিত, যে লিঙ্কটাতে ক্লিক করবেন, এই যে নিচে এই যে ক্রিয়েট এ শর্টেন লিঙ্ক, এই যে অপশনটা এখানে ক্লিক করলে আপনি নিয়ে যাবে। সাপোজ যারা ফাইবার নিয়ে কাজ করছেন, সাপোজ আমি একটা গিগ নিয়ে যদি দেখাই,
সবচেয়ে বেটার হয় আর কি এই প্রসেসে কাজ করে, আপনি ফাইবারই হোক বা অন্যান্য মার্কেট প্লেসের হোক, যে কাজগুলো করবেন, সাপোজ আমি একটা গিগে দিয়ে দেখাচ্ছি আপনাদের, সাপোজ ধরেন এই গিগ, এই গিগটা যদি আপনার হয়ে থাকে বা আপনি যে অ্যাফিলিট প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, তার তো অবশ্যই একটা লিঙ্ক আছে বা আপনার যেটা বলে যে অ্যাফিলিট লিঙ্ক আছে, যে অ্যাফিলিট লিঙ্ক বা ইউআরএলটা আছে সেটা যে কাজটা করবেন সেটা শর্ট করে ফেলবেন, যে প্রসেসে শর্ট করে ফেলবেন, এবং শর্ট করার পর যে লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কটা আপনি ইয়ে করেন, প্রমোট করেন, এখানে দিলে কপি হয়ে যাবে। এখন আপনি যখন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করবেন, আপনি এই লিঙ্কের মাধ্যমে তো মানুষ আসতেছে, তো এখানে কিন্তু ডাইরেক্টলি আসতেছে, তো যে ফেসবুকে যখন আপনি লিঙ্কটা শেয়ার করছেন তখন কিন্তু আপনি শর্টের লিঙ্কটা শেয়ার করছেন, সে কিন্তু আপনার ওই ডাইরেক্টলি কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাচ্ছে, পাচ্ছে না, এই লিঙ্কটা হয়ে কিন্তু তার এই ফাইবারে আসা লাগতেছে। তো ফেসবুক কোম্পানি কখনো তো আর গুগলকে তো আর মানে সে বাদ দিতে পারবে না, তাই না? তো আপনি অনেকাংশে এই থেকে সেভ পাবেন, অনেক ধরনের মার্কেট প্লেসে লিঙ্ক নিয়ে যখন মার্কেটিং করবেন সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন, এরকম শর্ট ইউআরএল করে করে আপনি মার্কেটিং করেন, তার থেকে অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট মানে অন্তত ফেসবুকে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া থেকে অনেকটাই বেঁচে যাবেন। হ্যাঁ, তো এই একটা পদ্ধতি। আর এটার জিনিসটা আমরা যেটা জানি, এখানে আরও কিছু মানে আমরা যে সার্ভিসটা পাই, যে এখন পর্যন্ত কয়টা ক্লিক পড়ছে, এই ধরনের ইনফরমেশন কিন্তু পাই। তো এই কয়টা ক্লিক আমি যে মার্কেটিং করলাম, এখন আপনি বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার করলেন, আসলে এখানে ক্লিক করে কেউ আসতেছে কিনা, এই রিপোর্টটা কিন্তু আপনি পাচ্ছেন, এটাও কিন্তু একটা বিশাল একটা সার্ভিস এখান থেকে পাচ্ছি। তো ফেসবুক নিয়ে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ওইটার একটা লিমিটেশন নিয়ে চিন্তাভাবনা করবেন সবসময়। আর বিভিন্ন ধরনের লিঙ্ক যখন শেয়ার করবেন তখন শর্ট লিঙ্ক, এইভাবে বিভিন্ন ধরনের আপনি যে লিঙ্কটা শেয়ার করতে আছেন এটা গুগল ইউআরএল শর্টেনার, যে অর্থাৎ এই সাইটটা দিয়ে এখানে এসে আপনি লিঙ্কগুলো শর্ট করে আপনি পাবলিশ করেন। আর যে গ্রুপগুলোতে আপনি পোস্ট শেয়ার করতে আছেন, না অ্যাকচুয়ালি আপনার গ্রুপ যে গ্রুপটাতে তারা এই ধরনের কন্টেন্ট চাচ্ছে কি না বা এই ধরনের ইনফরমেশন চাচ্ছে কি না ওইটা দেখে ইয়ে করবেন, কারণ অনেকে যদি আপনার এখানে যদি আপনার ইয়ে করে রিপোর্ট দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টে আঘাত আনতে পারে। তো এই জিনিসগুলো একটা বিষয় দেখবেন, আর এই বিষয়গুলো একটু মাথায় রাখা দরকার। বা অনেকে যদি আপনার কন্টেন্টের উপরে, যেমন সাপোজ ধরেন এরকমও হয় কিন্তু যে আপনি একটা ফেসবুকে গ্রুপে দিয়ে আসলেন, আসলে এটা হচ্ছে হেলথ রিলেটেড বিভিন্ন টিপস নিয়ে কাজ করে, আপনি কী করলেন ফাইবারে একটা লিঙ্ক দিয়ে আসলেন যে আমি আপনাকে এসইও করে দেবো, আপনি এই ধরনের একটা লিঙ্ক করে দিয়ে আসলেন, আসলে ওইটা কিন্তু রিলেভেন্ট না। এখন আপনি একটা মানুষ এখানে রিপোর্ট দিল, কিছুদিন পর দেখা গেলো রিপোর্ট খাওয়ার পরও আপনি কিছুদিন পর আবার এখানে গেলেন, তো ঘন ঘন কিন্তু এইভাবে হতে থাকলে ফেসবুক কিন্তু ট্র্যাক করছে যে ফাইবারের একটা লিঙ্ক থেকে এই জিনিসটা আসতেছে। তো যে জিনিসটা করবে যে ফাইবার তার কর্তৃপক্ষ, তাদের যে টিম আছে ওই টিম ফাইবারকে একটা মেসেজ দেবে, অতিরিক্ত যদি স্প্যাম করেন সেক্ষেত্রে জিনিসটা হয়, এটা অধিক বড় ধরনের স্প্যাম করলে এই ধরনের কাজগুলো করে থাকে, ফাইবার টিমকে একটা নোটিশ দেবে যে এই ইউআরএল থেকে একটা স্প্যাম হচ্ছে, ভবিষ্যতে যদি হয় তাহলে আমরা রিপোর্ট পাঠাবো বা এই ধরনের একটা ইয়ে পাঠাবে। তো ফাইবারকে যখন নোটিশটা দিবে বা এই এই ইউআরএলের মাধ্যমে কেউ স্প্যাম করছে, তাহলে ইউআরএলটা কার সেটা হচ্ছে আপনার প্রোফাইল পেয়ে গেল, যার কারণে তার রিপোর্টটা কার কাছে গেলো, ফাইবার কোম্পানির কাছে, তাই না? যার কারণে ফাইবারের অ্যাকাউন্টও আপনার সাসপেন্ড হতে পারে। তো এই জিনিসগুলো হয়ে থাকে। ওকে, স্প্যাম কথাটা বারবার বলতেছিলাম, একটা স্প্যাম মানে কি বোঝাচ্ছি, নিয়ম বহির্ভূত যখন কাজ করবেন সেটা হচ্ছে স্প্যাম, বা যে রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে ওইটা ভঙ্গ করে যখন আপনি কোনো কাজ করতে যাবেন সেটা হচ্ছে স্প্যাম। ওকে, ইউটিউব মার্কেটিং নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ইউটিউব মার্কেটিং মানে অনেকে যেটা বুঝতেছেন বা যেটা করতেছেন সেটা হচ্ছে ইউটিউবের একটা ভিডিও, যে ভিডিওতে খুব বেশি ভিউ হচ্ছে, এখানে কি আপনার কমেন্ট বক্সে আপনার ফাইবারের লিঙ্কটা খুব সুন্দর করে ছেড়ে দিয়ে আসতেছেন এক দুই কথা বলে, আপনি কি জানেন যে ওইটাও স্প্যামের আওতাভুক্ত পড়তেছে? এবং আপনি যদি লক্ষ্য করেন যে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনের আওতাভুক্ত একটা কথা আছে যে আপনার যে গিগ ওইটা যদি স্প্যামের আওতাভুক্ত পড়ে, আমি একটু দেখলে আপনি এখানে পেয়ে যাবেন, এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ, আমি একটু দেখাচ্ছি। ওকে, লিঙ্কটা পেয়েছি, আপনি যদি দেখায় দেখেন অনেকগুলো কারণে আপনার ফাইবারের গিগুলো সাসপেন্ড হতে পারে। তো এখন যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এনে ইউটিউবে যে আপনারা ডাইরেক্ট স্প্যাম করেন, স্প্যামটা আমি খুব দেখাচ্ছি। তার আগে যেহেতু এই অংশে এসেছি কিছু কিছু বিষয় আলোচনা করিনি, আপনার গিগটা যদি ইলিগ্যাল হয় বা রিলেটিভ মানে খারাপ কোনো কাজ রিলেভেন্ট যদি হয়ে থাকে তাহলে আপনার গিগটা সাসপেন্ড হতে পারে। এখন যে বিষয়গুলো হয়ে থাকে, অনেকের একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করছেন তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হচ্ছে, তো
এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আপনি লিড জেনারেশন করছে বা ইমেল কালেক্ট করে দিচ্ছেন, এখন দেখেন এমনও তো হতে পারে আপনি আমার ইমেলটা কালেক্ট করে দিচ্ছেন, আমার আমি যে লিঙ্কডইন ইউজ করছি ওই প্রোফাইল থেকে আপনি আমার ইমেলগুলো ই করে দিচ্ছেন। একটা জিনিস ভেবে দেখেন, একটু জিনিস ভেবে দেখেন তো, আমার অনুমতি ছাড়া যখন আপনি কোনো জিনিস আমার ব্যবহার করবেন সেটাই তো আপনার ইলিগ্যালের মধ্যে পড়ছে, তাই না? হ্যাঁ, বা নৈতিকত অবক্ষয়ের মধ্যে পড়ছে। এখন আমরা যে ইমেলগুলো কালেক্ট করে দিচ্ছি আমাদের ক্লায়েন্টকে, আমরা কি আমার ক্লায়েন্টকে বলে দিচ্ছি যে তোমার ইমেলটা দাও এই কাজের জন্য, এই পারপাসে ইমেলটা দাও, সে নিজে ইচ্ছে ইমেলটা দিচ্ছে না? আমরা কি করছি, বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে তার ইমেলগুলো কালেক্ট করে তার আর অনুমতি ছাড়াই কিন্তু আমরা ইমেলগুলো কালেক্ট করে এগুলো প্রোভাইড করছি। তো যে বিষয়টা থাকছে এটা তো ইলিগ্যালের মধ্যে পড়ছে, এবং আমরা স্পষ্টভাবে টাইটেলের মধ্যে সুন্দর করে লিখে দিচ্ছি আমি তোমার টার্গেটেড ইমেলগুলো কালেক্ট করে দেব কাস্টমারের, তাও বলছে তোমার টার্গেটেড কাস্টমার ইমেলগুলো কালেক্ট করে দেব। তাহলে এখন কি মনে হচ্ছে যে এটা কি ইলিগ্যালের মধ্যে পড়ছে না? তো এই জিনিসগুলো করবেন। তো এই অনুসারে আমার যে অনেক এটা নিয়ে একটা সলিউশন আছে, এরকম আমার বিভিন্ন ধরনের বড়ো ভাই বা ছোটো ভাই যারা আছে, এক্সপার্ট যারা আছে মোটামুটি, তাদের কাছ থেকে একটাই সলিউশন আশা করছি, বা আমরা জিনিসটা নিয়ে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তাই এখন পর্যন্ত যে মেথডটা এখনও পাওয়া গেছে, আমরা এর যদি আরও কিছু আপডেট পাই এই জিনিসটা আপনাদের জানাবো। আপাতত যে জিনিসটা মাথায় আসছে, সেদিন একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ওনার নাম হচ্ছে তাপস, উনি অনেকদিন ধরে ইমেল মার্কেটিং কাজ করছে, ওনার কাছ থেকে যে সলিউশনটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপনার যেমন আমরা লিখতে পারি যে আপনাকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করে দেবো সেটা হচ্ছে বি টু বি বা বি টু সি। বি টু বি মানে বলি আমরা যে বিজনেস টু বিজনেস, বি টু বিজনেস টু কনজিউমার, হ্যাঁ, বা সি টু সি, কনজিউমার টু কনজিউমার, মানে একটা ব্যবসার তো বিভিন্ন ধরনের ইয়ে থাকে। সাপোজ আপনাকে যে ইমেল কালেক্ট করতে বলছে তারা তো এটাই বলছে যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি পার্কগুলো যারা কিনা কনসাল্টিং ফার্ম, তো তারা কি বি টু বির পর্যায়ে পড়তেছে না কনজিউমার অন্তর্ভুক্ত পড়ছে? তাহলে যে ব্যক্তির, যেমন আমি বিজনেস টু বিজনেস বা আমি বিজনেস টু কনজিউমার, আমি একজন ইয়ে, আমি কি কনজিউমারকে আমি সার্ভিসগুলো দিচ্ছি বা আমি দিব, আমি এমন একটা কোম্পানি কাকে সার্ভিস দেবো, কনজিউমারকে সার্ভিস দেবো, তাহলে আমার লিডগুলো দরকার বিজনেস টু কনজিউমার, মানে বিজনেস আমার বিজনেস আমি কনজিউমার যারা আছে তাদেরকে আমি সার্ভিসগুলো দিতে যাচ্ছি। তাহলে আপনাকে আমি দায়িত্ব দিলাম যে আমার যে আমি কার জন্য সার্ভিস দেবো, কনজিউমার জন্য, তাহলে আমার বিজনেসের জন্য বা আমার প্রোডাক্টের জন্য যে সব কনজিউমার আছে তাদেরকে তুমি খুঁজে বের করে দাও, তাহলে আমার জন্য যেটা বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার। তো এই ধরনের আপনি টাইটেলের মধ্যে এই ধরনের টাইটেল দিয়ে আপনি বানাতে পারেন। তো এই আপনি প্রকাশ্যে যদি এই কাজগুলো করে থাকি, তার মানে সহজ কথায় মাথায় এটা নেবেন যখন আপনি টাইটেল বানাতে আছেন বা আপনি যে কাজগুলো করছেন ডাইরেক্টলি যদি বলেন এগুলো ইলিগ্যাল প্রসেস, বা আমরা যে বলছি যে প্রকাশ্যে কিন্তু বলছি আপনার মোবাইল নাম্বার, টার্গেট বিজনেসের মোবাইল নাম্বার কালেক্ট করে দেবো, তো এই জিনিসটা কিন্তু ইলিগ্যাল পর্যায়ে পড়ছে। তো এই জিনিসটা আমরা একটু ঘুরিয়ে জিনিসগুলো লিখবো। কপিরাইট ইনফো, ওকে, কপিরাইটের একটা ট্রেডমার্ক ইনফোগ্রাফি, এই জিনিসটা একটু বলি। সাপোজ অনেকে গ্রাফিক্সের গিগ বানাচ্ছেন বা আমাদের ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য সেক্টরে যারা কাজ করছে, আমরা গিগের মধ্যে যে ছবিগুলো আপলোড করছি ওই ছবির মধ্যে যদি আপনার কোনো ইয়ে থাকে, যেন কোম্পানি যদি লোগো ইউজ করে থাকি, সাপোজ আপনি কী করলেন, বড় বড় কোম্পানি যাদের আছে, যেমন আপনি লোগো ডিজাইন করেন, লোগো ডিজাইনের ইম্প্রুভমেন্ট হিসাবে কী করলেন, বড় বড় কোম্পানি যে লোগোগুলো আছে ওইগুলো কিন্তু আপনি দিয়ে দিলেন, তাহলে এই লোগোগুলো কিন্তু অলরেডি কপিরাইটের আওতাভুক্ত চলে গেছে। যখন আপনি আপনি তার লোগো কিন্তু আপনার এখানে ব্যবহার করছেন, যার লোগো আপনি আপনার গিগের মধ্যে দেখাচ্ছেন তার অনুমতি নিয়ে আপনি ব্যবহার করছেন করছেন না, আপনি যেন ব্যবহার না করতে পারেন তার জন্য কিন্তু ওই কোম্পানি কপিরাইট ইস্যুতে তার আইনে যেটা তাদের এটা পলিসিতে কিন্তু তারা মেনটেন করেছে বা তারা অলরেডি লাইসেন্স করে ফেলছে, তো এই কারণে কিন্তু আপনার গিগগুলো সাসপেন্ড হচ্ছে। তো বিভিন্ন ধরনের বড়ো বড়ো কোম্পানির লোগো নিয়ে যদি আপনার আপনার এখানে ইউজ করেন এই জিনিসগুলো আপনার সাসপেন্ড হতেই পারে। ওকে, তো এটা নিয়ে যেটা আর যে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট বা পর্নোগ্রাফি, আপনি যে কাজ করলেন যে আপনার একটা গিগের মধ্যে, গিগের যে ছবির মধ্যে মানুষকে আকর্ষণ করার জন্য আপনি অ্যাডাল্ট রিলেটিভ ছবিও কিন্তু দিয়ে রাখতে পারেন, যে মানুষজন খুব আকর্ষণ করে, হ্যাঁ, ওই আকর্ষণের পারপাসের জন্য আপনার গিগে ক্লিক করে, হ্যাঁ, তো এই কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে, মানে অ্যাডাল্ট ওরিয়েন্টেড সার্ভিস আপনি সার্ভিস দেন বা আপনার গিগে যদি অ্যাডাল্ট রিলেটেড কোনো ছবি থাকে ওইটার জন্য আপনি এফেক্ট পেতে পারেন, বা আপনি এই ধরনের কোনো সার্ভিস যদি দেন ওইটা থেকে, অনেক বলে না যে আমি ব্যাকলিং করে দেবো অ্যাডাল্ট সাইটগুলোর মধ্যে আমি ব্যাকলিং করে দেবো, তাহলে অ্যাডাল্ট রিলেটিভ যে সাইটগুলো আছে এটা তো একটা আপনি ইলিগ্যালের মধ্যে পড়ছে না? তাহলে আপনি স্পষ্ট বলছেন যে আপনি এই ধরনের সার্ভিস দেবেন, তাহলে আপনার এর জন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এইগুলো কাজগুলো করতে হবে। আর
যে আরেকটা বিষয় যে হয়, সাপোজ ধরেন আপনি কি করলেন, গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে আপনি আপনার গিগে আপলোড করে দিলেন। এখন এমনও তো হতে পারে আপনি চাচ্ছেন, আপনি সাপোজ ধরেন আপনি ব্যাকলিং নিয়ে কাজ করেন, বা তো ব্যাকলিং নিয়ে কাজ করেন বা ডিটেল বা গ্রাফিক্স নিয়ে যারা কাজ করেন, ভিজিটিং অ্যাসেট অনেক কাজ, আমি জাস্ট ব্যাকলিং দিয়ে বোঝাচ্ছি, ডিজিটাল মার্কেটিং একজন লোক, সে কিনা ব্যাকলিং নিয়ে একটা গিগ বানাচ্ছে, তো এই রিলেভেন্ট সে একটা ছবি গুগল থেকে ডাউনলোড করলো, ওকে, গুগল থেকে ডাউনলোড করে সে তার যে গিগটা বানাচ্ছে ওইখানে ছবিটা আপলোড করে দিল। এখন একটা জিনিস দেখেন, সে কিন্তু ডাইরেক্ট গুগল থেকে যেটা ডাউনলোড করে এখানে দিয়েছে, এখানে একটা বিষয় থাকে, যে ছবিটা আপনি আপলোড করছেন এটা কোনো কোম্পানির বা কোনো একটা ওয়েবসাইটে আসলে কপিরাইটের ইস্যুতে আছে কিনা, যদি থাকে এর জন্য আপনি কিন্তু থাকতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যে সে ছবিগুলো আপনি ব্যবহার করতে পারবেন গুগলের যে ছবিগুলা আপনার সোশ্যাল মিডিয়া রিল যে যেমন পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম বা ফেসবুক, এই রিলেভেন্ট ছবি যদি হয়ে থাকে, মানে কোনো ওয়েবসাইট ব্যতীত, মানে অনেক আপনি যদি লক্ষ্য করেন আমরা যখন গুগলে ইয়ে করি, গুগলে যদি এখন সার্চ দিই গুগল ডট কম, ওকে, যেমন রোজ লিখে যদি সার্চ দিই, রোজ ইমেজ, রোজ ইমেজ লিখে আমি যখন সার্চ দিলাম দেন অনেক ছবি কিন্তু আসতেছে। তো আপনি লক্ষ্য করবেন অনেক সময় কিন্তু পিন্টারেস্ট বা এই জাতীয় কিন্তু আসে, হ্যাঁ, বা অনেক ধরনের ফ্রি সাইট আছে যেগুলো ফ্রি ইমেজ আপনাকে দিবে। আপনি যদি যে ভিজিট পেজে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এই ছবিটা কোত্থেকে আসতেছে বা কোন ওয়েবসাইট থেকে আপনাকে জিনিসটা দেখাচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনার দেখাবে। এই যে অনেক সময় দেখায় কিন্তু সাবজেক্ট টু কপিরাইট ক্যাট হেল, তাহলে আপনি যদি দেখেন যে একটু নেটের সমস্যা হচ্ছে, ভিজিট পেজে গেলে আপনি কিন্তু এখানে দেখাবে যে কোন পেজ থেকে আসলে আপনাকে এই ছবিটা দেখাচ্ছে। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে যদি হয়ে থাকে বা বিভিন্ন ধরনের ফ্রি ইমেজ ওয়েবসাইট আছে যেগুলাকে যেগুলা থেকে আমরা ফ্রি ইমেজ পেতে পারি, যার জন্য আপনাকে টাকা প্রদান করতে হবে না, পে করতে হবে না, সেই ইমেজগুলো আপনি অনায়াসে এখানে ব্যবহার করতে পারেন ফাইভারের গিগ হিসাবে। তো আরেকটা প্রবলেম হয় কি, এই ছবিগুলো আপনার ফ্রি ইমেজ যারা প্রোভাইড করছে, এই যে দেখেন পিন্টারেস্ট, পিন্টারেস্টের ইমেজ কিন্তু দেখাচ্ছে, তো পিন্টারেস্টটা কিন্তু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার ছবি আপনি এখানে আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে তেমন একটা করবে না, আশা করি এটা এফেক্ট করবে না, কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে না যেগুলো কর্পোরেট লেভেলের সাইট তারা কাজ করছে, বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যারা কিনা ছবি সেল করে, হ্যাঁ, তো এই ওদের ইয়েগুলো যদি আপনি ডাইরেক্ট আপনার গিগে দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরুন আপনি ফ্রি কোনো ছবি আপনার গিগে অ্যাড করলেন, এখন একটা বিষয় দেখেন, আপনি যে ছবিটা অ্যাড করতে যাচ্ছেন গিগে, একই ছবি অন্য কেউ আপনার আগেই ব্যবহার করে ফেলেছে, সেই ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা ক্ষেত্রে আসতে পারে, কারণ তাদের ডাটাবেজের মধ্যে কিন্তু সেম জিনিসটা পড়ছে, কারণ ইদানিং যে জিনিসটা দেখা আছে তারা কোনো কিছু কপিরাইট হয়তো বা আপনি আপাতত সাময়িক জন্য চলে যেতে পারছেন, হয়তো বা এই প্রবলেমটা, অর্থাৎ এই যে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি একটা ছবি আপলোড করছেন যে ছবিটা কিনে এর আগেও একজন ব্যবহার করতে পারে, কিন্তু যদি করে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে বা আপনার যে গিগটা নিয়ে কাজ করছেন, যে গিগে আপনি ছবিটা আপলোড করছেন ওই গিগটাতে সমস্যা হতে পারে বা আপনার ডিনাই হয়ে যেতে পারে বা ডিলিট করতে পারে, এটা হয়তো বা এখনও হচ্ছে না, একটা মাস পরে হতে পারে, তো এই জিনিসগুলো একটু মেনটেন্স করে চলবেন। যদি আপনার ফ্রি যে সাইটগুলো আছে যারা আপনাদেরকে ছবি প্রোভাইড করছে তাদের ছবিও যদি আপনি আপলোড করতে হয়, যে জিনিসটা করবেন এটা একটু এডিট করবেন, ফটোশপে নেবেন, সাইজ এডিট করবেন, ডিলিট করবেন, ধরেন এই ছবির উপরে একটু লেখালেখি করলেন, তাহলে যে বিষয়টা হয় ছবির পিক্সেলটা যে নর্মাল ছবি অবস্থায় থাকে, আপনি যখন এখানে একটু এডিট করবেন তখন পিক্সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অবস্থানগুলো তার ছবির অবস্থানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে ছবিটা ইউনিক হিসাবে থাকছে। তো এই কাজগুলো মেনটেন্স করে আপনার ইয়েতে ছবিগুলো আপলোড করবেন এবং এই জিনিসগুলো দেখবেন আর কি, এবং যে যখনই যে ছবিগুলো দেখবেন দেখবেন ওই ছবির মধ্যে কোনো কারোর আইকন দেওয়া আছে কিনা, কোনো লোগো দেওয়া আছে কিনা, ওই লোগো ওই ছবিগুলো ব্যবহার থেকে দূরে থাকবেন, তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টগুলো ভালো থাকবে। তো আরেকটা বিষয় নিয়ে যেটা কথা বলতে যাচ্ছিলাম যে এই যে অপশনটা স্প্যাম, ননসেন্স অর ভিলেগান গিগস, এই স্প্যামের কারণে বা এই এইগুলোর কারণেও কিন্তু আপনার গিগটা সাসপেন্ড হতে পারে। এখানে যে জিনিসটা মুখ্য বোঝাতে আছি সেটা হচ্ছে স্প্যাম,
তো স্প্যাম নিয়ে যে কথাটা বলতে যাচ্ছি, যে যারা ইউটিউব মার্কেটিং করছেন, একটা ভুল বিষয় যারা যে কাজগুলো করতেছেন সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ে যে সবচেয়ে বড় ভুলটা করতেছেন আমার মনে হয় আর কি, আমার দৃষ্টিতে, কারণ এটা প্রমাণটা আপনাদের আজকে দেখাবো, যে ইউটিউব মার্কেটিং মানে তাই না যে ভিডিওর মধ্যে কি আপনি কমেন্ট করে ফেললেন, আপনার ফাইবারে একটা গিগ দিয়ে দিলেন, এটা কিন্তু আসলে আপনার মার্কেটিংয়ের মধ্যে পড়ছে না। দেখেন একটু অবস্থান যদি দেখায় আমার ফাইবারের চ্যানেলে, দেন পাবলিশ কমেন্ট, একজন কমেন্ট করলো, এটা যদি সে কমেন্টটা ঠিকভাবে করে থাকে, ভালো কমেন্ট করে থাকে, তাহলে পাবলিশ কমেন্টে কিন্তু দেখাচ্ছে বা আমি রিপ্লাই দিচ্ছি। এখানে একটা আছে হাইড ফর রিভিউ, আর একটা হচ্ছে লাইকলি স্প্যাম। ওকে, এখন দেখেন এই স্প্যাম, স্প্যামের কারণে কিন্তু আপনার গিগগুলোকে কী করছে, সাসপেন্ড করে দিচ্ছে, তাই না, বা সামগ্রীর জন্য আপনার এগুলো ডিলিট করে দিচ্ছে বা ডিনাই করে দিচ্ছে। এখন যে বিষয়টা থাকছে যে স্প্যামটা, দেখেন আপনারা যে কাজগুলো করছেন যে ইউটিউবে ভিডিও সেকশনে গিয়ে কমেন্ট করে আসতেছেন, দেখেন আমি লাইকলি স্প্যামে যখন ক্লিক করছি, একজন ভদ্রলোক কী লেখছে, অটো সাবমিট 400 অ্যাড কমেন্টস ফর 400 ক্লিকস। ওকে, এখানে একটা লিঙ্ক ছেড়ে দিয়ে গেছে। দেখেন সে যে লেখক না কেন, যেহেতু আপনি এখানে লিঙ্ক প্রোভাইড করেছেন, আপনি এটা স্প্যাম করেছেন, এটা ডাইরেক্টলি স্প্যামের আওতায় চলে আসছে, বুঝতে পারছি বিষয়টা। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আছে রিপোর্ট টু স্প্যাম অ্যান্ড অ্যাভাস। হ্যাঁ, এখন এই রিপোর্ট টু স্প্যাম যখন আমি দেবো, রিপোর্টটা আমি কার করতেছি, এই আইডির জন্য করতেছি, তার মানে যে বিষয়টা হচ্ছে, দেখেন আপনার এই আইডির জন্য, আপনি যে আইডি থেকে এই কাজটা করছেন, আপনার আইডিটা তো ব্যান হবে ঠিকই, যদি আমি এই লিঙ্কের পারবত আমি যদি এ করি, দেখেন রিপোর্ট টু স্প্যাম অ্যাবাউস যদি এখানে ক্লিক করি, কমেন্টটা ডাইরেক্টলি কিন্তু রিমুভ হয়ে গেছে। বা এবং যে এটা করছে তারও কিন্তু এখানে, তার যে অ্যাকাউন্টের মাধ্যমে সে কাজটা করছে, তার অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু স্প্যাম হয়েছে। তো সে যদি এইভাবে কাজ আরও বেশি বেশি করে থাকে, আমার অ্যাকাউন্টে এসে যেমন সে কমেন্ট করেছে, এরকম যদি আরও অনেক মানুষের এখানে কমেন্ট করে থাকে, তো সবাই তো এরকম রিপোর্ট করছে, তো এতগুলো রিপোর্ট যখন পড়ছে ইউটিউব কর্তৃপক্ষের কাছে কিন্তু, বা তার সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এই জিনিসটা ধরা পড়ছে, তখন ইউটিউব কর্তৃপক্ষ কী করবে, যদি সে বেশি প্রয়োজন বোধ করে, সে ফাইবারের কাছে একটা নোটিশ পাঠিয়ে দিতে পারে। এই কারণেও কিন্তু আপনার ফাইবারের গিগে, বা যে গিগের কারণে যে লিঙ্কটা প্রোভাইড করে আসতেছেন, হয়তো আপনার গিগটা ডিনাই করতে পারে। আর বড় ধরনের কোনো, যদি বাই চান্স ইউটিউব থেকে যদি আপনার কোনো রিপোর্ট যায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। আর যদি ছোটো ছোটো ভুলের কারণে, আপনার স্প্যামের কোনো কারণে আপনি স্প্যাম করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট মানে গিগুলো ডিনাই করছে, আর বড় ধরনের রিপোর্ট যখন যাবে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে, সহজ কথা। তো যে কাজগুলো করবেন, এই কাজটা করা আপনাদের উচিত না যারা ডাইরেক্ট কমেন্ট করেন। ওকে, ইউটিউব মার্কেটিং বলতে কী বোঝাচ্ছে, আপনি কী দিয়ে বোঝায়, সাপোজ ধরেন আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এই জিনিসটা লিখে সার্চ দিলাম। ওকে, এখানে অনেকেই ভিডিও দেখাচ্ছে, তাই না, এই যে অনেকেই ভিডিও দেখাচ্ছে, অনেকেই কিন্তু প্রথম ভিডিও দেখে আবার একটু শেষের দিকে আসে। তো এইখানে কী করলো, অনেকে এসে এখানে ক্লিক করলো, ক্লিক করলে কোথায় আসতেছে, এটা আমার ভিডিওটা আসতেছে, তাই না। অনেকে, আমি ভিডিওতে বললাম ডিজিটাল মার্কেটিং কী, এই আসল বিষয়ে অনেক কিছু বললাম, যে আরও ইনফরমেশন পেতে চাও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, আমার ভিডিও ডিসক্রিপশনে নিচে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের মাধ্যমে যে ওয়েবসাইটটা পাবা, ওই ওয়েবসাইটে গিয়ে তুমি ভালো ইনফরমেশন পাবে, ওইখান থেকে তুমি আরও কিছু শিখতে পারবা। এবং দেখেন আমার এখানে ফেসবুকের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক এইভাবে দিয়ে দিয়েছে, এবং বিভিন্ন ধরনের আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কও এখানে প্রোভাইড করেছে। একটু বা স্লাইসের .net এখানে লিঙ্ক থাকার কথা, হয়তো বা একটা মিস্টেক হয়ে গেছে, বা আমার এখানে ফেসবুকে এগুলো দিয়েছে, এই যে আমার ওয়েবসাইটের লিঙ্কও এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি যদি সবার এই লিঙ্কটা উপরে দিয়ে দিই, যে বললাম যে এখন বিষয়টা আবার একটু রিপিট করে বলছি, জাস্ট ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দিলো, এখানে আসলো, এই ভিডিওটার মাধ্যমে র্যাঙ্কে আসলো। তো এখন বললাম ভিডিওটা যখন মানুষ দেখছে, একটা নির্দিষ্ট একটা পর্যায়ে বললাম যে আরও ভালো ইনফরমেশন যদি পেতে চান, আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডিজিটাল মার্কেটিং বাংলা tutorial.com। আমার ভিডিও ডিসক্রিপশনের নিচেই এই লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের পারপাসে আপনি আরও তথ্য আপনি গ্যাদার করতে পারেন বা শিখতে পারেন। তো ভিজিটররা যারা আছে তারা কী করবে, ডিসক্রিপশনে এসে খুঁজবে যে আমার এই লিঙ্কটা কোথায় আছে। তো এই লিঙ্কে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার ওয়েবসাইটেতে নিয়ে যাচ্ছে। এখন এই হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, ইউটিউব মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন আপনি কী করছেন, সাপোজ একটা ভিডিও বানালেন, হোয়াই ব্যাকলিং ইজ ইম্পর্টেন্ট ফর এসইও,
ঠিক আছে। তো যে ভিডিওগুলো আসছে এই ভিডিওর মধ্যে ধরেন আপনার ভিডিওটা আসলো, একটা মানুষ আপনার ভিডিওতে ঢুকলো, ঢোকার পর আপনি তাকে বোঝালেন যে ব্যাকলিংটা কীভাবে হেল্প করে গুগল র্যাঙ্কিং করাতে। এই জিনিসটা যখন আপনি অনেকক্ষণ বক্তৃতা দিলেন বা বোঝালেন, বুঝে যদি বলেন যে অনেকের সময় থাকে না বা সময়ের পারপাসে মার্কেটিং করেও সে ব্যাকলিং করার সময় পাচ্ছে না, তো এই ধরনের সাপোর্ট যদি প্রয়োজন হয় বা ব্যাকলিং যদি কেউ করাতে চান তাহলে আমার যদি হেল্পের প্রয়োজন হয় কারোর, আমি আপনাকে হেল্প করতে পারি। আমার হেল্প নিতে হলে আপনাকে নিচে ডিসক্রিপশন যে লিঙ্কটা আছে এই লিঙ্কে পারপাসে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে যে বিষয়টা হচ্ছে আপনি ভিডিও ডিসক্রিপশনের নিচে আপনি আপনার যে ফাইবারের ইউআরএলটা আছে ওইটা বসিয়ে দিলেন, তাহলে এইখান থেকে যে ইউটিউব থেকে কিন্তু আপনি ভিজিটর বা কাস্টমার কিন্তু আপনার মার্কেট প্লেস থেকে পাচ্ছেন। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সলিড ফর্মুলা যেটাতে আপনি মার্কেটিং করছেন। যারা ইউটিউবের মধ্যে এভাবে ডাইরেক্ট কমেন্ট করছেন সেটা আসলে যে কাজটা করছেন সেটা হচ্ছে স্প্যাম করছেন। ওকে, আর একটা জিনিস নিয়ে যে কুড়া নিয়ে যে আলোচনাটা হচ্ছে, কুড়া নিয়ে আপনি মার্কেটিং করবেন ভালো কথা, কুড়া একটা বিশাল জনপ্রিয় সাইট এবং ভালো একটা সাইট, তবে এখানে কমেন্ট করতে মিনিমাম আপনাকে 400 ওয়ার্ডের মতো বা 300 ওয়ার্ডের বা 400 ওয়ার্ডের উপরে আপনাকে কোনো কিছু কমেন্ট করতে হবে। যদি এর নিচে করেন তাহলে এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতর নেই যার জন্য আপনার স্প্যামে ধরা পড়ছেন, যার থেকে আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতে পারে। ওকে, দেন হচ্ছে অনেক ক্যাটাগরি থেকে আপনি পোস্ট করতে আছেন, সাপোজ রেডিট বা কুড়া, তো ওইখানেও কিন্তু একই বিষয়, তাদের একটা দেখবেন নির্দিষ্ট পয়েন্ট আছে বা লেভেল আছে। আপনি যদি সেই লেভেলে মানুষ না হন, আপনি হয়তো বা আপনি অ্যাকাউন্টটা আপনি ওইখানে একটা জিনিস পোস্ট করে দিয়েছেন বা তথ্যটা শেয়ার করে ফেলছেন ভালো কথা, হয়তো একদিনও যাবে না আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই পার্সপেক্টিভে মেন কথা কি, আপনি স্প্যামিং করছেন। সহজ কথা, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে স্পষ্ট বলা আছে আপনি যদি স্প্যামও করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো এখানে আরও অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমি যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানলেই নয় সেই জিনিসগুলো একটু আলোচনা করলাম। আশা করি তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা যদি ইয়ে থাকে বলার আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আর আমি আগে বলেছিলাম এখনও বলছি যে গতদিন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপরে একটা টিপস দিয়েছিলাম, আর আরও যদি নেক্সট আরও কিছু তথ্য দেওয়ার আছে তো যারা সবচাইতে যদি আরও খুব দ্রুত তাড়াতাড়ি তথ্যগুলো পেতে চান, আমার এখানে একটা গ্রুপ আছে, গ্রুপে সবসময় তথ্যগুলো শেয়ার করি, আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল, বা এই লিঙ্কটা আমি ফেসবুকে গ্রুপে লিঙ্কটা আমি ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখেন এটাও কিন্তু মার্কেটিং করছে, আমি এটাও একটা মার্কেটিং পর্যায়ে পড়ছে, তাহলে সেই মার্কেটিংটা আপনিও করেন। আপনি যাকে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসটা বুঝে ওই লিঙ্কের পারপাসে কিন্তু আপনি এখানে আনতে পারছেন, তাহলে উভয় পক্ষই কিন্তু সুবিধাটা পাচ্ছে, যাকে করছেন সে তার তথ্যের আশায় পাচ্ছেন আর আপনি যে জিনিসটা করতে আছেন ওইটাও কিন্তু করতে পারছেন। ওকে, কথা শর্ট করে ফেলছি, ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে, গ্রুপে দিয়ে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেন নতুন তথ্য বা নতুন ভিডিওগুলো খুব সহজে পান। ওকে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।